বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা সব অনেকেই বলছো যে বৌদি শাড়ি পরে ব্লগ করতে, তো আজকে আমি কি কাজ বাজ করব সবই তোমার শাড়ি পরে করব, ঠিক আছে? তো সেটাই তোমরা দেখো যে আমি কি করছি। শাড়ি পরেছি, দেখো কেমন লাগছে আগে, ঠিক আছে? দেখো তো শাড়ি পরেছি। দেখছো আমি আজকে এই যে করবো ফ্রাইড রাইস, ঠিক আছে? চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর এই যে দই এনেছি, এই মাংস আছে, দই মাংস আমার আগে এগুলো আনা রয়েছে, গাজর টাজর, ঠিক আছে? গাজর বিনস এটাকে আমি কেটে নেব। এই যে এখানে গোটা গরম মশলা আছে, জৈত্রী আছে, স্টার আছে, এগুলো সব ভাতে যাবে, আর মাংসে যাবে এই যে জায়ফল আছে, জায়ফল টুকরো আছে, এটা পরে বাটবো, আর গরম মশলা আছে গোটা গরম মশলা, আর দু রকম গোলমরিচ আছে, একটা সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আমাদের যেটা, এইগুলো দিয়ে মাংস দেবো। বটি নিয়ে নিয়েছি, এদিকে দেখো আদা পেস্ট আগের দিয়েই করা আছে, টমেটো আছে, আর এখানে জিরে পেস্ট আছে, খালি রসুনটা আমি করব, রসুনটা রয়েছে, রসুনটা করে নেব, রসুনটা জলে ভিজিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকদিন ধরে বড় ছেলেটা বলছে যে ফ্রাইড রাইস আর মাংস খাবে, তো সময় হয়ে পাচ্ছে না, ছোটটাকেও দেখতে হয় তো হয় না, তো আজকে ভাবলাম করি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জল হাঁড়িতে গরম বসিয়ে দিয়েছি, তো এবার একদিকে মাংস একদিকে ভাতটা ফ্রাইড রাইসটা করে নেবো, নাহলে ছেলে উঠে যাবে, ঘুমাচ্ছে, ঠিক আছে? তো এই গরম মশলাগুলো জলে দিয়ে দিচ্ছি। এটা জলটা গরম হচ্ছে, লবণও দিয়ে দেবো। যে চালটা ধুয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, মাংসটা আমি সর্ষের তেলে করবো। তেল গরম হয়ে গেছে, তেলটা যেন না ছিটে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। গরম মশলা আর এদিকে তেজপাতা দেবো একটু করে, দিয়ে ফোড়ন দিয়ে দিলাম।
দিয়ে পেঁয়াজ আর টমেটো আছে, লাল করে ভাজবো। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন আছে, আদা, জিরে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই। ভাতটা একটু নাড়িয়ে দিই, ফুটে গেছে। আমার মশলা ভাজাটা হয়ে গেছে, এরকম। এর মধ্যে আছে টক দই, কাজু বাদাম বাটা আর চালমগজ, তো তিনটে দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। আর ওই গরম মশলাগুলো যেগুলো দেখেছিলাম ওগুলো সব। দেখছো কেরম পুরো সাদা হয়ে গেছে খাবার। দেখছো কেমন সাদা কালারটা হয়েছে। এবারে এর মধ্যে যাবে কাশ্মীরি লাল রঙটা, এটা ঝাল হবে না, জাস্ট কালার হবে লাল। আর এদিকে হলুদও যাবে অল্প করে। আর লবণ আমি আগে অল্প দিয়েছি তেলে, এখানে এখন আর দিচ্ছি না, আবার পরে দেবো। এটা একটু ভাজা ভাজা তেল বেরোবে, তারপরে মাংসটা দেবো। যেহেতু আমরা মিষ্টি খাই, একটু চিনি দেবো, বুঝেছো? মোটামুটি ভালোই চিনি নিই আমি। এটা এটা ঝাল হবে না, মিষ্টি মিষ্টি হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখছো ঝাল হয়ে গেছে। এবার আমি মাংস আলু সব দিয়ে করবো। এই মাংসটা আলু আছে, আর কতগুলো লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা, হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো এবার সুন্দরভাবে এটা করছি। মাংস কিন্তু জল হবে না, একদমই জল হবে। তো দেখছো এবার দিয়ে দেবো, ভাতটা হয়ে গেছে। এবার গাজর বিনসটা মানে ঘিতেই করবো, সাদা তেল দেবো না। তো পরিমাণ মতো লবণ দেবো, গাজর বিনসে যতটা লাগবে। এদিকে মাংসটাও করছে। তোমার মাংস কষানো হয়ে গেছে, একটু গ্যাসটা কমিয়ে দেবো। দিয়ে এরকম দুধ দুধ আছে, দুধ দেবো অল্প। দুধ আর ধোয়া জলটা ছিল মশলা। একদম অল্প জল, দেখছো একদম অল্প জল। এইটাই কষানো তো খুব ভালো করে করেছি, এবার এরকম করে এরকম হবে। এই হালকা জলেই সেদ্ধ হয়ে সুন্দর করে এটাই কাই কাই হবে, এটাই ঢেকে দেবো। আর এদিকে তোমার গাজর বিনসটা ভাজা হচ্ছে, এটা হয়ে গেলে
ভাতের সঙ্গে মিশিয়ে দেবো। গ্যাসটা একটু ইয়ে করে দিই। আমি চিনিটা আগেই দিয়ে দিয়েছি, এতে চিনিটা গলে গেছে। আর এর সাথে দেবো একটু গোলাপ জল। এখানে দাঁড়াও, এখানে এখানে পড়ে যাবে, পড়ে যাবে। এর মধ্যে সব মিক্স করে দিলাম। দেখেছো, এবার গ্যাসে বসিয়ে দেবো হালকা আঁচে। এটা আমি মানে নিজে থেকেই বানিয়েছি রেসিপিটা, মানে সবকিছু দিয়ে আমি যেটা করছি, এটা আমি নাম দিয়েছি মাংস মিষ্টি মাংস। আমাদের সবাই ঘরে মিষ্টি মাংস নাম বললে এইটা এইটা করতে বলে, বা পোলাও হোক যার সঙ্গে হোক, খেতে খুব মজা। এটা বেশি হলো বাচ্চাদের, মানে একদম ঝালনা মিষ্টি, স্বাদও খুব সুন্দর। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আমি যেরকম করে বানালাম সেইভাবে। তো আমার মাংসটা হয়ে গেছে, অল্প গরম মশলা দেবো। আর অল্প ঘি দেবো। ঘি দিয়ে গ্যাস অফ করে দিয়ে এটা নাড়াবো না, এটা ঘিটা এখন থাকবে, দিয়ে একদম প্যাক করে দেবো। ঘিয়ের গন্ধটা সুন্দর থাকবে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আমার রান্না হয়ে গেল, দুটোই হয়ে গেছে, ভাত হয়ে ইয়ে ফ্রাইড রাইসও হয়ে গেছে, মাংস হয়ে গেছে, দুটোই রান্না। তো তোমরা কেউ যদি খেতে চাও এইভাবে মাংস করে খেয়ে দেখবে, খুব টেস্ট, খুব। তো ইয়েটা নিয়ে নিয়েছি দেখছো, আর এদিকে মাংস, মাংসটা কাই কাই হয়েছে পুরো, বেশি ঝোল না, যা মাখানো যায় যাতে রাইসটা। তো তোমরা সবাই চলে এসো খেতে, ঠিক আছে? খেলাম। মানে এই মাংসটা বাচ্চাদের জন্য একদম ঠিক, যারা একদম ঝাল খেতে পারে না। হালকা ঝাল হয়েছে, বাচ্চারা খুব মজা করে খাবে এটা। আমাদের যারা, এটা আমি একদম নিজের, একদম নিজে, আমি পারোটা দেখে না নিজে থেকে এরকম করে এটা বানাই। তো ভীষণ কোমর ব্যথা হচ্ছে, এই জন্য চেয়ারে খেতে বসেছি। সকাল থেকে বাজারে গেছি, বাজারটা করে এসে ধোয়া পালা করে আমি রান্না বান্না করে নিয়েছি, তো একবারে ওই জন্য মাজাটা ব্যথা হচ্ছে, আবার ঠান্ডা পড়েছে, এবার মাজাটা খুব ব্যথা হচ্ছে। তারপর আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমরাও খেয়ে নাও দুপুরে এখন, ঠিক আছে? তাও দুপুর 2:45 বেজে গেছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। আর কোনো ভিডিওতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে।
আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর কোনো যদি তোমাদের কি ভালো লাগছে না লাগছে তাহলে কমেন্টে জানিও, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।